মৃদুলা আহমেদ রেসি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, ব্যবসায়ী ও উপস্থাপিকা। 24 ফেব্রুয়ারি 1987 সালে বাংলাদেশের দক্ষিণ বালুবাড়ি দিনাজপুর সদরে জন্মগ্রহণ করেন রেসি। রেসি 2003 সালে গোয়ালিনী বিনোদন বিচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। সে বছর জলপরে পাতানরে শিরোনামের একটি টিভি নাটকে অভিনয় করেছিলেন তিনি। 2004 সালে নীল আঁচল শিরোনামের একটি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডিপজলের সঙ্গে জুটি হয়ে তিনি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া 2018 সালে 3 জুন তিনি রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুনের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। 2012 সালের 22 জুন পানহু শাহরিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেসি। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে সংসারে ব্যস্ত সময় পার করছেন রেসি। তো বন্ধুরা, রেসির অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।